আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মনিস নিউ ইয়র্ক লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যদি অ্যাম্বুলেন্সের শব্দটা এখন আবার হচ্ছে দিন দিন, মানে প্রতিদিনই অ্যাম্বুলেন্সের শব্দগুলো সারাক্ষণই শুনতে পাচ্ছি। কিছুদিনের জন্য কম ছিল কিন্তু এখন আবার শুরু হয়ে গেছে। তো এর মধ্যে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছি, ভালো আছি। তো আজকে বাইরের ওয়েদারটা মনে হচ্ছে খুব গরম, খুব কড়া রোদ উঠেছে, মনে হচ্ছে সামারের কোনো রোদ দেখা যায় বাইরে। এখনও আইসগুলো পড়ে আছে, এক সপ্তাহের মতো হয়ে গেছে আজকে টিউজডে। তো কিন্তু ওয়েদারটা মনে হচ্ছে যে খুব রোদ, আজকে হয়তো আইসগুলো সব গলবে। তো সকালবেলা আমি একটু অয়েল ডিফিউজারে আমি অ্যাসেনশিয়াল অয়েল আর পানি ঢেলে দিচ্ছি। দেখা যায় উইন্টারে আমাদের ঘরগুলো আমরা একদমই উইন্ডো খুলতে পারি না, দরজা খুলতে পারি না। তো রান্না করলে দেখা যায় যে একদম ঘরগুলো অনেক গন্ধ হয়ে থাকে, আর কেমন যেন একটা অক্সিজেন, মানে নিঃশ্বাস নিতে কেমন কষ্ট হয় এরকম লাগে। তো আমার কাছে এই জিনিসটা মানে খুব উপকারী পেয়েছি আমি, এই অ্যাসেনশিয়াল অয়েলগুলো নিজের পছন্দ মতো একটা, নিজের যেই পছন্দ আপনার যেই গ্রানটা পছন্দ হয় ওরকম একটা অ্যাসেনশিয়াল অয়েল এনে দিলে, দু ফোঁটা করে দিলে বা দুই তিন ফোঁটা করে দিলে দেখা যায় যে অনেক দিন চলে যায়। একদিন দুই দিন ইউজ করা যায়, তো একটা বোতল অনেক দিন ইউজ করা যায়, এটা অনেক সাশ্রয়ী ক্যান্ডেল থেকে। তারপর আমরা আগে ইউজ করতাম ফ্লাগের মধ্যে, তো এরকম। আর এটা মানে দেখতে খুব সুন্দর, কয়েকটা কালার আছে, যে কোনো একটা কালার নিজের মন মতো করে নিজে চুজ করে নিতে পারে। তো এটা আমি ইউজ করি, আমার কাছে মনে হয় যে এর আগে যত যত ধরনের যত কিছু ইউজ করেছি এটার মধ্যে এটা একদম বেস্ট। আমার মেয়ের রুমের জন্য একটা নিয়ে এসেছিলাম, ও আমার রুমেরটা দেখে ও একটা চাচ্ছিলো, তো ওর জন্য একটা বাই করে নিয়ে এসেছিলাম। আর আমি আজকে বাইরে গিয়েছিলাম, বাইরের ওয়েদারটা খুবই ওয়ার্ম টাইপের একটা ওয়েদার, জ্যাকেটে খুব গরম লাগছিলো, আমি বাইরে জ্যাকেট পরে গিয়েছিলাম। তো বাইরে দেখা যায় যে খুব সাধারণ, একদম জরুরি কিছু একটা জিনিস কিনতে গিয়েছিলাম, দেখা যায় অনেক কিছু কিনতে হয়েছিল। তো আমি কিছু ক্রাফটের জিনিস নিয়ে এসেছি, কেন এনেছি ইনশাল্লাহ আপনারা আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাবো আমি আজকে কি কি ক্রাফটের কাজ করলাম। আমি আসলে সাধারণত ক্রাফট খুব পছন্দ করি, মানে যে কোনো কিছুকে একটু চেঞ্জ করতে চাই এরকম টাইপের আর কি। তো আমি কিছু বাটার নিয়ে এসেছি, কিছু ফ্রুটস নিয়ে এসেছি, আমার ছেলের জন্য জেলি বানাবো, ফ্রুট খায় না, তো আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি ওর জন্য জেলি বানাই, তারপর ওগুলোকে খাওয়াই। তারপরে মেয়োনিজ নিয়ে এসেছিলাম, আর বাটার এনেছি আমি ঘি বানাবো, যদিও আমরা সবাই জানি কারণ আজকাল সবাই নিজের ঘি নিজেই বানাচ্ছে। তো আমি সব অনেকের ভিডিও দেখেছি, সবাই বলেছিলো যে এমনি দোকান থেকে ঘি কেনার চেয়ে মানে বাটার দিয়ে ঘি বানালে অনেক বেশি সাশ্রয় হয়, কিন্তু আমার ক্ষেত্রে দেখা গেছে যে এটা সাশ্রয়ী না, আমার মনে হয় একটু টাকাটা বেশি যায়। কারণ আমি ঘি আমি যখন বাটার কিনতে গিয়েছিলাম, আর বাটারটা তো আপনি যেমন তেমন কিনতে পারবেন না, আপনার যেহেতু ঘিটা আপনি বানাবেন একটু ইয়ামি টাইপের, তো আপনাকে অবশ্যই বাটারটা একটু ভালো ব্র্যান্ডের কিনতে হবে। তো বাটারের প্রাইস দেখলাম যে অনেক হাই দোকানে, একদম ভালো ব্র্যান্ডের বাটার আছে 599, 499, 499, তারপর 399। তো আমি মোটামুটি দেখে 399 টাইপের দুটো ব্র্যান্ডের আমি কিছু বাটার নিয়ে এসেছিলাম। তো আমি চারটা বাটারের বার নিয়ে এসেছি, ইনশাল্লাহ দেখবো কতটুকু ঘি হয় আর আমার কত টাকা সাশ্রয় হয়। তো আমি ঘরের জন্য কিছু কিছু ঘর সাজানোর জিনিস দেখি যে অনেক ঘর সাজানোর জিনিস, সাধারণত আমাদের এখানে ডিসেম্বর মাসে মানুষ খুব কেনাকাটা করে, দেখা যায় যে সব হলিডেগুলো থাকে, তো অনেক জিনিসগুলো দোকানগুলোতে মানে একটা উৎসবের মতো অনেক জিনিস থাকে। তো গেলাম, বারবারই যাই যে কিছুই কিনবো না, তেমন কিছু দরকার হয় না, তারপর দেখা যায় চোখের সামনে কিছু পড়লেই কিছু কিনে নিই। তো এটা হচ্ছে স্ট্রবেরি, সাথে একটু রাসবেরি দিয়ে আমি একটু সুগার দিয়ে এগুলো চুলাতে বসিয়ে দিব। তো এটা যখন একটু গলে আসবে তখন আমি ছেঁকে নিয়ে ওটার মধ্যে একটু আগার আগার পাউডার দিয়ে দেব। তো আগার আগার পাউডারের জন্যই আমাকে আসলে ফ্রুটটাকে গরম করতে হয়, আর ঘিটা অনেক ইজি, আপনার চুলাটাকে একটু কমিয়ে একটা পাতিলের মধ্যে গরম করে শুধু কালারটা চেঞ্জ করে নেবেন ঘির, মানে একটু ঘন করে নেবেন।
প্রায় আধা ঘন্টার মতো চুলাকে একদম কম আছে, ঘিগুলোকে মানে উত্তরাতে বয়েল করতে থাকবেন করতে থাকবেন, এরপর ঘি হবে। তো এই সাধারণত এই বোতলে আমি ঘি কিনি, এটা $11.99 মনে হয় দাম, আমি এক্স্যাক্টলি জানি না। তো আমি আজকে $12 ঘি বাটার কিনলাম। তো তারপর আমি একটা পাতিলে করে রান্না করলাম, তারপর পাতিলটাকে অনেক কষ্ট করে ধুতে ওয়াশ করতে হয়েছে, খুব পরিশ্রম করতে হয়েছে একটু হলো, একটা চামচ ভরেছে, তারপর একটা ছাঁকনি ইউজ করতে হয়েছে, তারপর আমার এই ঘি হলো। তো সাশ্রয় এত না, কিন্তু ঘিটার ঘ্রাণ এত সুন্দর ছিল, আর মানে মনে হচ্ছে যে এত ইয়ামি ঘি হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে নিজে বাসায় ঘি বানানোটা বেটার, বাট টাকার দিক থেকে চিন্তা করলে ওটা আমি জানি না, তবে কোয়ালিটি অনেক ভালো। আর এই পিকচারগুলো আমার বেডরুমে, আমি আপনাদেরকে বেডরুমের ওয়ালগুলো দেখিয়েছি, আপনারা খেয়াল করেছেন কি না। তো বেডরুমের ওয়ালের সাথে আমার এই পিকচারগুলো ছিল, কিন্তু এগুলো দেখতে খুব বেশি সাদামাটা লাগছিল রুমের ভিতরে। তো হঠাৎ করে আমার মনে হলো আমি এটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি, দেখি যদি এটা ভালো হয় বা একটু বেটার লাগে বা একটু বেশি একদমই অর্ডিনারি না লাগে, একটু গর্জিয়াস লাগে। আমি কিছু গ্লিটারের গ্লুর সাথে গ্লিটার মিক্স থাকে এরকম 99 সেন্টসের দোকানে, তো ওখান থেকে আমি আসার সময় নিয়ে আসলাম। তো আমি সেম কালারগুলোর মধ্যে একটু গাঢ় গাঢ় কালারের আমি একটু পেস্ট দিয়ে মানে ছবিটাকে একটু ব্রাইট করছি, জাস্ট খুব সাদামাটা একটা প্লেন পিকচারকে একটু ব্রাইট করছি, দেখি এটা কীরকম আসে। চলুন আপনারা আমার সাথে দেখুন। তো যেটা বলছিলাম, আসলে দেখা গেছে যে ভ্যাকসিন বের হয়েছে, তারপরে আমাদের সবাইকে এখন সাবধানভাবে চলতে হবে। আসলে আমরা হচ্ছি মানুষ, আল্লাহ মানুষকে এমন মানে এমন একটা জাতি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন যে আমরা সবাই জানি এই অসুখটার অনেক দিন পর্যন্ত কোনো ওষুধ ছিল না, তারপরও মানুষ সাবধানে চলেছে, মানুষ টয়ে বের করেছে যে অন্তত বাঁচার জন্য কিছু পদক্ষেপ, ওয়াশ করা হাতকে, তারপর মুখ ধোয়া, এগুলো করতে হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষকে আমি এমন এক অবস্থায় তার মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে নিয়ে এসেছি যে সময় তার কোনো চেতনাই ছিল না, পেটের ক্ষুধায় প্রাণ ওষ্ঠাগত হলেও তার বলার ক্ষমতা ছিল না যে তার ক্ষুধা পেয়েছে। সেই সাথে তাকে আমি তিনটি জিনিস দিয়েছি, তাকে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং চিন্তা করার মতো মগজ দিয়েছি। তো আসলে আল্লাহ আমাদেরকে এই তিনটা জিনিস দিয়েছে, এটার জন্য আমরা অবশ্যই অনেক কৃতজ্ঞ। আল্লাহ আসলে মানুষকে তিনটা জিনিসই দিয়েছে, যে চিন্তা শক্তি দিয়েছে, জন্য আমাদের ব্রেইন দিয়েছেন, আমাদের দৃষ্টিশক্তি দিয়েছেন, তারপর আমাদের মানে শোনার শক্তি দিয়েছেন। এই তিনটে জিনিস কিন্তু সব অ্যানিমেলকে আল্লাহ দেননি, সবাইকে দেননি, শুধু মানুষকে দিয়েছেন। তো আসলে আমাদের ভ্যাকসিন হয়তো এসে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে জানি না এই অসুখটা আসলে কী রকম, কী অবস্থা এটার। দেখা যায় ব্রিটেনে এখন বলছে যে এখন এটার আর দুইটা ভাইরাস বের হয়েছে, মানে করোনারই আরেকটা প্রকৃতি, আরেক রকম। ওটা ভ্যাকসিন কাজ করবে না কি করবে না সেটাও জানি না। তো আমাদের আসলে সাবধানতা, ভ্যাকসিন পাই আর না পাই, আমাদের সাবধানভাবে চলতেই হবে, কারণ আল্লাহই তো আমাদের শ্রবণ শক্তি, তারপর আমাদের চিন্তা করার মগজ দিয়ে দিয়েছেন। সবসময় কিন্তু CDC-র গাইডলাইনগুলো আমাদেরকে মেনটেন করতেই হবে। তো আমার পিকচারগুলো আমি একটু ব্রাইট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার আগের পিকচারটা আমি আপনাদের পাশে দিয়ে দিয়ে দিয়েছি, আগেরটা ছিল এরকম, আর এখন আমি কালার করার পরে আমি কিছু স্টোনও মাঝখানে দিয়ে দিয়েছি একটু, মানে তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আর আমি কিছু চেয়ার কিনেছি, দুটো চেয়ার কিনেছি, খুবই নর্মাল একদম, মানে আমার যে সোফাটা ওখানে দেখা যায় আমাদের যখন বাসার সব মানুষরা আসে তখন বসতে গেলে জায়গাটা কম হয়, তো এখানে একটু স্পেস ছিল, তো আমি চেয়ার কিনতে চেয়েছিলাম অ্যাকসেন্ট চেয়ার। কিন্তু যে স্পেসটা আমার আছে ওখানে দেখা যায় যে খুব সুন্দর অ্যাকসেন্ট চেয়ার কিনলে খুব বেশি জায়গার দরকার, তো আমার এত জায়গা ছিল না, কিন্তু আমার দুটো চেয়ার ফিট করাতে হবে। তো আমি একদম সিম্পলের মধ্যে ছোট দুটো চেয়ার কিনেছিলাম। তো ওই চেয়ারগুলো একদমই নর্মাল লাগছিলো, তা আমি এগুলোকে একটু আমি আমি বলেছিলাম আমি ক্রাফট করতে পছন্দ করি, জানি না ক্রাফট করার পর জিনিসটা ভালো হয় না খারাপ হয়, কিন্তু আমার ইচ্ছে করে করতে, আর আমি যেটা ইচ্ছে করে ওইটাই করে ফেলি। তো আমি এখানে কিছু গ্লু দিয়ে স্টোনগুলো বসাচ্ছি,
ফার্নিচারে, অনেক ফার্নিচারে সাধারণত এই স্টোনগুলো থাকে, তো এটা খারাপ লাগার কথা না। তো আমি করেছি, আপনারা দেখুন, নিশ্চয়ই আমাকে জানাবেন। এটা হচ্ছে না করাটা, মানে স্টোন না বসানো চেয়ারটা, আর এটা স্টোন বসানো চেয়ারটা, তো কেমন হলো। আর এটা হচ্ছে আমার আজকের রান্না, আমার খুব পছন্দের খাবারের একটি, কই মাছ ভাজি চিকেন পোলাও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আর আমার আমার জন্য সবাই দোয়া করবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।